পয়লা জুন আগামী শনিবার শেষ দফার ভোট রয়েছে এবং কাল ফের বঙ্গে আসছেন তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কাল কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো। নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন মোদি। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। বারাসাত এবং যাদবপুর লোকসভা কেন্দ্রেও সভা করবেন নরেন্দ্র মোদি। অশোকনগর এবং বারুইপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। অশোকনগর এবং বারুইপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষ দফা ভোটের আগে আগামীকাল ফের বঙ্গে আসছেন মোদি। সভা রয়েছে একই সঙ্গে প্রধানমন্ত্রী রোড শো। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত প্রধানমন্ত্রীর রোড শো। অশোকনগর এবং বারুইপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে আগামীকাল কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে বিজেপির প্রতীক লাগিয়ে প্রধানমন্ত্রী র্যালি করবেন বলে কেন বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি। प्राइम मिनिस्टर कॉल एक मीटिंग करेंगे, रैली करेंगे, कर सकते हैं, हमारा कोई एतराज नहीं है। जितना भी पॉलिटिकल लोग रैली करे, बंगाल में है, हमारा क्या एतराज है। लेकिन एडवर्टाइजमेंट देके प्राइम मिनिस्टर रैली करेंगे, बीजेपी का फोटो लगा के, बीजेपी का सिंबल लगा के, एक करेक्ट है नहीं है, दिस इज रॉन्ग। आप बोलिए कि यू आर एज ए प्रेसिडेंट ऑफ बीजेपी आप कर रहे हैं, लीडर एट बीजेपी कर रहे हैं, हमको इधर में चीफ मिनिस्टर नहीं लिखा है। इस्तेमाल कर रहे अगर आपका जितना अगर आपको जितना ठीक आपको हो गया तो आप ऐसा क्यों कर जबकि क्यों कर रहे हैं। মোদী ক্ষমতায় ফিরবেন কিনা জানা নেই, তবে মোদির ক্ষমতায় না ফেরার সম্ভাবনায় বেশি। ভোটের শেষ লগ্নে প্রচারে এসে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী আর ফিরছেন না বলে এর আগেই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট অন্তত 315টি আসন পাবে, বিজেপি 190 থেকে 195টি আসন পাবে। তৃতীয় দফা ভোটের পরেই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছড়া ইন্ডিয়া জোটের সরকার হবে না বলেও দাবি করেছিলেন তৃণমূল নেত্রী। বাংলায় সিপিএম কংগ্রেস চায় তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতে। দুঃখ পেয়ে থাকলে থাপ্পড় মারুন, কিন্তু বিজেপিকে জেতাবেন না। বড়বাজারে প্রচারে গিয়ে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জয় ন্যাশনাল লেভেল পে ও হাম দেখ লেঙ্গে, ইন্ডিয়া কেয়ার ভি হামনে কিয়া থা, এ মেরে কো আন্দাজা মে হ্যায় কি মোদি জি আয়েগা কি নেই আয়েগা, ए मेरे पता नहीं है। लेकिन हम जरूर कह सकते हैं मोदी जी का ना आने का संभावना ज्यादा से ज्यादा हो रहा है। एक चीज याद रखिए, अगर आप बीजेपी गवर्नमेंट को चेंज करने चाहते हैं तो तृणमूल कांग्रेस छोड़ के इंडिया गवर्नमेंट नहीं होता है। बंगाल में सीपीएम कांग्रेस चाहते हैं कि तृणमूल कांग्रेस का वोट कटे और बीजेपी जीते। हम बीजेपी को जीतने वाला नहीं है, जीतने देने वाला नहीं है। इसके लिए मेरा मिलती रहेगा, अगर आपका कोई दुख है हमको दो थप्पड़ मारिए, लेकिन एक बात याद रखिए, आप हमारे ऊपर गुस्सा होके आप वोट कांग्रेस को देके और बीजेपी को जिता दिया, ये आप जरूर माफ कीजिए। देश का आदमी क्षमा हम लोगों को किसी को नहीं करेगा।